সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য আফগানি সালোয়ার কাটিং ও সেলাই, বা এটাকে অনেকে আলিফলালা সালোয়ারও বলে। তো আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অতি সহজে এই সালোয়ারটি তৈরি করতে পারবেন। তো আমি এখানে কাপড়টিকে ধুই ভাজে বাস করে নিয়েছি। তো পৌনে দুই গজ কাপড় আছে, দেখুন এই যে চার ভাজে বাস করা আছে। প্রথম দুই ভাজ দেওয়ার পর আবারও দুই ভাজ দিয়ে চার বাস করে নিয়েছি। এখন আমি দুই ইঞ্চিতে একটি মার করে দিব। এই দুই ইঞ্চি কাপড় রাখলাম আমি রাবারের জন্য। এই কাপড়টুকু বাদ রেখে এরপর লম্বার মাপটি নিতে হবে। নিচে যে একটি বর্ডার হবে সেটা বাদ রেখে আপনারা ঝুলের মাপটি নেবেন। তো আমি এখানে যে ঝুলের মাপটি নিলাম 29 ইঞ্চি, আর আড়াই ইঞ্চি পরে যোগ হবে আর কি বর্ডারের জন্য। তো যার যেরকম লম্বা আসবে সে আন্দাজে আপনারা বর্ডারের কাপড়টা সহ মাপটি নেবেন। তো এখানে 29 ইঞ্চি নেওয়ার পর চার বাজের হিসাব করে কোমরের মাপটি এখানে নিব আমি 8 ইঞ্চি। এই যে 8 ইঞ্চি হচ্ছে ফিটিংসের যে মাপ সেটা। এরপর আমি তিন থেকে চার ইঞ্চি বাড়িয়ে নিব। তো চার ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, রাবার হবে বা এইভাবেও কিন্তু বাড়িয়ে নিতে হয়। রাবার দিলে চার ইঞ্চি নেবেন, আর রাবার না দিলে তিন ইঞ্চি নিলে হবে। এরপর হাই নিচ্ছি 13 ইঞ্চি আর কি। রাবারের গড়ের যে কাপড়টা 2 ইঞ্চি উপরে আছে সেটা নিচ থেকে 13 ইঞ্চি আছে, আর উপরে রাবারের জন্য কিন্তু 2 ইঞ্চি আছে। এরপর এইভাবে 1.5 ইঞ্চি নিয়ে হাইটি মিলিয়ে নিলাম। এখন নিব এখানে 12 বা 17, আপনারা ঘের পুরোটাও চাইলে নিতে পারেন, তাহলে কুচি বেশি হবে। এখানে আর কোনো আপনারা নির্দিষ্ট মাপ নিচের ঘেরের জন্য নিতে হবে না, কারণ বেশি নিলে একটু কুচি বেশি হবে এই আর কি। যাই হোক, এখন আমি দাগটিকে মিলিয়ে নিয়েছি, এখন কেটে নিব। তো এই তো নিচের অংশ কিন্তু কেটে নিচ্ছি। তো আমি পুরোটা ঘের আর কি দিলাম না, যেহেতু বাচ্চা ছোট এই জন্য, বড়দের জন্য আবার পুরোটাই নিতে হতো। তো সেম নিয়মে কিন্তু আপনারা বড়দের জন্য কাটিংটা করতে পারবেন। আমি এটা ছোটদের জন্য কাটছি, আর বড়দের জন্য আমি কেটে ভিডিও কিন্তু আপলোড করেছি আমার চ্যানেলে। তো চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন যে আমি কিভাবে সেই বড়দের জন্য ভিডিওটা আপলোড করলাম। তো এখানে কিন্তু কুচি হবে। যাই হোক, আপনাদের সেলাই করে দেখাবো, তার আগে বর্ডারের যে কাপড়টা নিচে হবে তো সেটা নিব। এখানে কিন্তু বন্ধ পাস আছে আর ডাবল ভাঁজ আছে। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিব। তো এটা কিন্তু খোলাভাবে 2.5 ইঞ্চি খোলাভাবে কিন্তু পাস হবে। তো এই বরাবরই আমি সোজা করে 2.5 ইঞ্চি বরাবর কেটে নিব। নেওয়ার পর দুই পায়ের জন্য 6 ইঞ্চি করে, এ পায়ের জন্য 6 ইঞ্চি নিব এভাবে ডাবল বাজে। এই যে তো 12 ইঞ্চি করে এরকম দুটি নিব দুই পায়ের জন্য। তো একটু বেশি হলে সমস্যা নাই, পরে আপনারা সেলানোর সময় বেশি হইলে কেটে নিতে পারবেন, যাতে কম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি সেলাই করে দেখাবো। তো প্রথমে হাই সেলাই করব। যেভাবে আমরা প্লাজু কাটিং করি সেভাবেই কিন্তু কাটলাম, শুধু নিচে কুচি হবে এই আর কি। এই কাটাটা আর এই সেলাইটা কিন্তু খুবই সহজ। তো আশা করি এই ভিডিওটি আমার নতুন আপুদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। অনেকে আসলে ভাবতে আছে যে এটা আমি কিভাবে করব কিভাবে করব। তো আজকের ভিডিওটা সেই আপুদের জন্য। তো দুনো পাশের সেলাইটি কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে হায়ার এখানটাতে। এরপর রাবারের গড়ের জন্য এখানে একটি সেলাই দিয়ে দিব। এরপর আমি রাবারটিকে মেপে নিব। এইভাবে মেপে নেওয়ার পর এটাকে ঘোল করে যেভাবে ডাবল করে সেলাই দিয়ে দিতে হবে, যাতে না ছুটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এক সাইড থেকে
মানে জয়েন্টের এক সাইড থেকে এভাবে শুরু করব রাবারটা ভিতরে রেখে কাপড়ের উপর সেলাইটি দিয়ে দিব এরকম করে রাবারটি লাগিয়ে নিব তো আমার রাবারের প্রথম দাপ সেলানো হয়ে গেছে এখন রাবারের উপরে সেলাইটি দিব তো হয়ে গেল আমার রাবার লাগানো এখন আমি যে সালোয়ারের যে পায়ের মুখ সেখানে কুচি দিয়ে দিব কুচিটি একটু ঘন করে দিচ্ছি সেম ভাবে আমি আরেকটি পায়েও কুচিটি দিয়ে দিব এক মাপে একই সমানভাবে কুচি দিতে হবে এটাই কিন্তু মেইন আকর্ষণ আর যে বর্ডারটা দিব সেটা তো দেখুন এই যে আমি যে কেটে নিয়েছিলাম তো এখানে সমান হয়েছে এখন এক সাইড থেকে লাগিয়ে নিব তবে আপনারা ভাজুলটা দেখে নেবেন উল্টা পাশ থেকে এইভাবে লাগাবেন তাহলে ভাঁজ পিটে যে আর কি সেলাইটা হবে তো দেখতে থাকুন সেমভাবেই কিন্তু আমি উল্টা পাশ থেকে বর্ডারের কাপড়টি জয়েন করে নিচ্ছি যেটা উল্টা পাশ যারা ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো দেখুন এখন আমি এই যে ভাঁজ পিটে এইভাবে করে আমরা যে পেটিকোটের যে ভেল লাগানোর সময় সেলাইটা দেই সেরকমভাবে লেহেঙ্গার বেল্টও কিন্তু এভাবেই লাগানো হয় শর্ট যে ছোটো প্যান্ট থাকে মেয়েদের সেটিও কিন্তু এরকমই হয় তবে সেটার বর্ডারটা একদমই চিকন হয় যাই হোক আশা করি সেই নিয়মেই কিন্তু এই বর্ডারটা লাগানো হয় এইটাও কিন্তু আপনারা চাইলে চিকন করে লাগাতে পারেন তো আমাকে চড়ার জন্য বলছে এই জন্য আমি চড়াই লাগালাম এটা চিকন মোটা যে কোনোভাবেই আপনারা বেল্টটি লাগাতে পারেন এখন পায়ের যে মুখ 5.5 ইঞ্চি মেপে এরপর সেলাইটি দিয়ে দিব এখান থেকে শুরু করব একদমই শেষ ওই পায়ের শেষ পর্যন্ত সেলাইটি করব তো নিচের সাইডের সেলাইটি কিন্তু দিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই সেলাইটি দেওয়ার পর কিন্তু আমাদের সালোয়ারটি কিন্তু পুরোপুরিভাবে রেডি তো অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে তো আমি সেভাবেই ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আর মেপে নিলাম দোনোটা সেলাই ঠিক আছে কি না সেটা দেখে এরপর নিতে হবে যাতে বেশি কম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই তো আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি এখন পুরোপুরিভাবে রেডি তো আমি আপনাদের ভাঁজ করে দেখিয়ে দিব যে এটা কীরকম হয়েছে দেখুন এই যে এরকমটা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ